হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত তোমাদের লার্ন উইথ পিটার ইউটিউব চ্যানেলে। আজকের এই ভিডিওর মধ্যে রয়েছে যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কত শতাংশ নাম্বার পেলে কোন স্কলারশিপগুলি তোমরা ফিল আপ করতে পারবে। তো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পর এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা আর্থিকভাবে দুর্বল, তারা আর নিজেদের পড়াশোনা চালিয়ে যেতে পারে না। তো তাদের জন্য বলে রাখি, সরকার থেকে প্রতি বছর স্কলারশিপ প্রদান করা হয় যাতে সেই সমস্ত ছাত্রছাত্রীরা তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারে। তো স্ক্রিন দেখে তোমরা বুঝতেই পারছ যে কোন কোন স্কলারশিপগুলোই আজ আমরা আলোচনা করব। তো প্রথমে যেটা রয়েছে, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, তারপর নবান্ন স্কলারশিপ, ওয়েসিস স্কলারশিপ, ঐক্যশ্রী স্কলারশিপ এবং ন্যাশনাল স্কলারশিপ। তো বিস্তারিত একটু জেনে নিই আমরা যে কত শতাংশ নম্বর থাকলে এই স্কলারশিপগুলি তোমরা ফিল আপ করতে পারবে। তো এক নম্বরে দেখতে পাচ্ছ স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। স্বামী বিবেকানন্দ স্কলারশিপের জন্য যে যোগ্যতা, সেই যোগ্যতাটা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক, সঙ্গে 60% নম্বর। যদি 60% নম্বর পেয়ে থাকো, যে সকল ছাত্রছাত্রীরা 60% নম্বর পেয়েছো মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে, তারা এই স্কলারশিপ ফিল আপ করতে পারবে। এবং স্কলারশিপের যে টাকার পরিমাণ, সেই টাকার পরিমাণটা দেখে নাও। টাকার পরিমাণটা হচ্ছে 12,000 থেকে 60,000 টাকা, এটা কিন্তু প্রতি বছর, ঠিক আছে। দু নম্বরে রয়েছে নবান্ন স্কলারশিপ। নবান্ন স্কলারশিপের জন্য মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% বেশি এবং 60% কম। যে সকল ছাত্রছাত্রীরা 50% বেশি পেয়েছো এবং 60% কম পেয়েছো, তারা এই স্কলারশিপ ফিল আপ করার জন্য যোগ্য। এই স্কলারশিপের যে টাকার পরিমাণ, সেটা হচ্ছে 10,000 টাকা প্রতি বছর। এরপর তিন নম্বরে দেখতে পাচ্ছ তোমরা ওয়েসিস স্কলারশিপ। এই যে ওয়েসিস স্কলারশিপ, এটা হচ্ছে কিন্তু এসসি এসটি ওবিসি, শুধুমাত্র এরাই আবেদন করতে পারবে। মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকা প্রয়োজন স্কলারশিপের টাকার পরিমাণ। তো এই ওয়েসিস স্কলারশিপের যে টাকার পরিমাণ, যে পরিমাণ টাকাটা প্রদান করা হয়, সেটা হচ্ছে 2,000 থেকে 20,000 টাকা পর্যন্ত। একটু বলে রাখি, এই যে এক নম্বর এবং দু নম্বর দেখতে পাচ্ছ, স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং নবান্ন স্কলারশিপ, এই স্কলারশিপ দুটো কিন্তু সবার জন্য, সবাই অ্যাপ্লিকেবল, সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে। নম্বর স্কলারশিপটা হচ্ছে ওয়েসিস স্কলারশিপ। ওয়েসিস স্কলারশিপ একমাত্র এসসি এসটি ওবিসি রাই আবেদন করতে পারবে। চার নম্বর হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যে যোগ্যতা, সেটা হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়। তো বলে রাখি, সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ মুসলিম এবং খ্রিস্টান, মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে 50% নম্বর থাকলেই আবেদন করতে পারবে। তো স্কলারশিপের যে টাকার পরিমাণ, সেটা হচ্ছে 11,000 থেকে 33,000 টাকা, এটা প্রতি বছর দেওয়া হয়। তারপরে যেটা হচ্ছে পাঁচ নম্বরটা হচ্ছে ন্যাশনাল স্কলারশিপ। ন্যাশনাল স্কলারশিপটা কিন্তু সেন্ট্রাল থেকে দেওয়া হয়, ঠিক আছে। এটার জন্য যে যোগ্যতা, সেটা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকে ছাত্রছাত্রীরা 50% যদি নম্বর পেয়ে থাকো, যে সকল ছাত্রছাত্রীরা 50% নম্বর পেয়েছো, তারা কিন্তু এই স্কলারশিপটা আবেদন করতে পারবে। তো এই স্কলারশিপের যে টাকার পরিমাণ, সেটা হচ্ছে 10,000 থেকে 50,000 টাকা। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে কে কত নাম্বার পেয়েছো, সেই হিসাবে তারা তোমরা নিজেরা এখানে দেখে নাও এবং দেখে পরে তোমরা অ্যাপ্লিকেশনটা অবশ্যই করে নেবে, যাতে তোমরা স্কলারশিপের অ্যামাউন্টটা পেয়ে যাও।